বদনামী হব লাগব তহতর কারণ তো মই তার মার খাবাই অলছিলং মার খাবাই অলছিলং মার খাবা লাগা কি কাম করলেন তোক মাটি ভাই পঠাছিলং হে টুইঠ মোর কারণে বড় তার হান্তি এ নুয়া হইছে তো আমি তাক মাতবা পথ বলে কইছিল না নাই কইছিল হিটু কল হল হিটু মো খটমে কর দিবালছিল এই এই শেলকা তলে তলে বহুত বাড়ি গেছে কিন্তু সাড়ে পে তোই তার এড্রেস তো মুখ দিছ না আর গেস্টকে তো কইছ না ও তাতে কি হল শেলকাই মুখ ধরছে আর তহত বলে মই কইছং আর হি মুখ খটমে কর দিবালছিল জানা না তো কি কইছা মনো কি কম খোসা কথাই কইছং গেস্টকে তহত কুয়া বলে ভাই উঠি কুকুর তুই মোর আজি হাটুতে সে জুবি ইমান বুঝজা তুই তুই মোর কথা লুকোবাই ছাটই হা ছোট কুকুরাবি হা এই এই শেলকার কারণে গিলা খান হইছি তাক আজি দিবা লাগবো তই কিন্তু মাছ দুখাবি যা তেল লয়া কি লয়েন বা তেল কিয়া কথা আছে যাও আজি র গোটাই ঘর তলা মারি দিউ কোনো সোমাব নর ঘর র খুঁজু ধর খুঁজ নহয় তো আজি মোর হাতুতে শেষ এক খুজ আকবার এলি কোঠা কিন্তু বেলেগ হয়ে যাব ও ছলং আই হোর নালকা লাগে তুই দাউরি চাকুলি তো শেষ হয়ে যাবি ও পাই ন শুন আগতে মোর কথা কেনি শুনি নলো কিয় কি কবা লাগা আছে সোনকালে কও ধীরে নকরবি খং কমি যাব ওই এক সুর মার দিব কিলা মিত্র হয়ে যাবে কম পাবে কিন্তু কি মোর কথা তো শুনি নলো কিয় কি কবা লাগা আছে সোনকালে কও ওই তুই কষা কথা কইছা মুইও কষা কথা কইছং মাজার দুটা ফাঁসি মরলুম ইটা তোর কথা কয়া হল না ইটা তোক শেষ করবো পারো না মুই ওই বিলতা আগতে নিজকে বাসাই ল তারপর মুখ খুটম করবে ভোগিতা কাই কি করবো হ্যাঁ ইটা তো ভুয়েটে বিলেক বাহানা করবো আছে কুকুর শেলকা আহি আছে মুস্তু লাঠি একটা লয় আর হেই লাঠি তেলে বলে তো খুটম করে দিব কি নুকু তুমি সাকতে কোনাই তো এতিয়া তুই কেনকে বাসবা পারা কিছু বুদ্ধি কর মাথা সেটা কাম নিতে হয়ে গেল মোর চক্কর মারছি মাথা তো মোর সাতো কেটা মই বুদ্ধি দিও সেই যে মুরগির গোড়ালটো আছে না তাতে তাই লুকাই থাক তাতে ঘুমে কিনে মোক ফাঁসাব খুঁজছে না কি তুই ভাল বুদ্ধি দিলে বেয়া হয় যা যতে মরা তাতে মরি থাকলে সময় থাকে দে যেনবা মই তাতে সুমে থাকিম তুই কিন্তু পিছিয়ে দেখাই নিদবি ও তুই নিদুং তো যা জলদি যাই সুমাই থা আর এটা কথা কে তুই কিন্তু সেলকার হাতত মুরব নোরা মোর হাততে মুরবা লাগবো মোর কিন্তু তামাম খং উঠি আছে ও ও মো তোর হাততে মরিম দে হেনে হেন কোঠা দেশন দেখাই নিদবি দে যা 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 সুরে কানা বাবা মো বাঁচাও যা যা কেনে পয়সা ও কিক সিনি পা নাই না মুরগির কোরালো টাক লাগবো হ্যাঁ মুরগি বাহা এই তুতে ঘুমাই আছা তুই হ্যাঁ ইয়াতে ঘুমাই আছা না তুই আই গেছি আই ভিতরক মারি থৈছি আই গেছি ওলা আহিছ রে তুই এই মুরগি ভাত সোমাই আছা তুই আই জলদি ওলা তোক আজি মই আই আচ্ছা হয় নেকি সরু পাই থাকার কারণে কি কি আছা আচ্ছা ঠিক আছে কচুন গেস্টিক করেছে কচুন তই দেখছো সি পথারত গেছি ইমা পাৰ তই হা কুকুৰ তই ভিতৰৰ পৰা ওলাই আহিলি না হা নহলে নহলে মই জুই লগাই দিম বাহাতো আই ওলাই আহিছা না তই মই জুই লগাই দিওঁ ৰ দেচ জুই লগাই দেওঁ মিছাতে পুৰা যাবি ৰ হে ৰ হে কিছুং ৰ আউলাই আ নহলে জুই লগাই দিম তোক কিছুং ৰ হে এনেকে কিয় সোমাই আছ নো তই নহয় নিঙলিটা খুদাই হে মুরগি যে খাবা হেকানে রুখি আসলু তুই আহিলে ডিস্টার্ব দিলি নহয় হয় নেকি মিছা কথা কব আইছ বল কোট পলাবি বল বল এই রিদিনা এই এরি দিব লাগে এই কি কও মই জুলি ক্লক করা কথা তো মারবা পার আগত কি লগা দিছা আগতে এরি দিছুন তার পুষ্ট কম দে এরি দিছুন দে তুই একদম জুঠা মূর্খ তুই এটা একদম আলু বুটি ও কি কোন আসনা তুই কি কলি মই একো না জানো ও তোর কাম তো মই লাহে লাহে আগবারাই আছো তুই আরো মুকে মারাও মোর কাম আগবাইছ তুই ও এনাই কোয়া নাই তোক মাইরে বাপরে হিন্দে তো খুদবু কাক ভাল পাওয়া বুলি তারপর আর তুই সেদুর নাম তো কোয়ার পিছ হিন্দে কইনা তো সাবা যাবু যাই কেনে কইনা ঠিক করবু তারপর বিয়ে করাই দিবু তারপর তোর খরচ ডাইরেক্ট কইনা কথা তো রকম হয়ে
মই ইমান দূৰক লৈকে ভাবাই নাছিলো দাস কোন ভাবি তই দেশ মানৰ মই বিয়া কথা না ভাবো সুখী কুকুনছনে মোৰ মনটো ইমান লেতৰা নহয়ও হয় হয় দে তই ঠিক কথাই কছ গেষ্টি মই এতিয়া গম পাইছো দে 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 মোৰ ভোক লাগিছে মই এতিয়া ভাত খাই আহোঁ দে হিৰি কৰছ ইডল দি থৈ যাছো এডল কি কৰোঁ তই পাগলা কুকুৰ এটা আছে সুখী কুকুৰ লগত মোৰ পূৰ্ণ হিচাপ আছে উলবালা কুৱাজি তাৰ লগত হিচাপ কৰিবি না একদম ঠিক মতে হিচাপ কৰিবি তাক হ'ব হিচাপটো মোক কবি কিন্তু মনে মনে কি করে আস আজি জিমে তব পিংরা তুই একু নাজ না তোর মাথাত মশলায় নাই তোর আর এবার কি হল তুই মাথা পাগলা করে দিবি ও কোন মোর কথা সা আমি পুরা সাদা সিধা মানো মানুষে যি কয় তাকে মানি লং হয় না না হয় মই তো টটকে আর সিধা মোর তো অলব ফাস নাই গুলাবের নিচে সিধা মানু মই ও হেতুয়ে আমার প্রবলেম আমি কথা বিলাক সাদা সিধাকে লং আর হোসা কথা কই দিউ সেইকাৰণে ফাঁচি যাওঁ আৰু চৈতান বিলাকে হাৰি যায় মই কিন্তু একদম মিছা কথা নকওঁ মাৰা খালেও খাম গালি খালেও খাম পিছত যি হৈ হৈ থাকো অঁ সদায় সঁচা কথা ক'ব লাগে মোক দেখা নাই মই পুৰা সঁচা কথা কওঁ যে সেইকাৰণে মোৰ একো জঠো নাই আচ্ছা মই প্ৰথমতে জিনকা আছিলো তোৰ টিনকাই থাকবি হা মই অলপ নদীৰ ঘাটৰ পৰা আহি আছো সেনেহেন কথা দেচোন না হা হ'ব দে মা কচোন ইবাৰ আৰু ক'ত বা কি জঠ লোকে জিনকে আছিল সেনকে থাকিব দিছি এটা কথা বুঝি নাপালো মই ইনো কিয় ফুল ফুলা নাই একলা মাত্র বহাগতে ফুলে নাকি বহাগতে অকল ফুল ফুলে নাকি এহেতর বতর আহা নাই সময় আহা নাই ও তার মানে গাভরু হওয়া নাই কি মাথা কথা গিলা কই থাকা মা কুসুম কুকুর কামুরলা নাকি ও হাপে খুঁজেছি ও তারমানে বান্দরে আসুরছি পুরা ইফালে আ ও হি কাকা কেন কে সাসা আসানো ইয়েস টি মো কুবাইছে শত্রু কো ইনকানু কুবা আয় 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 তুই নিচে কিবা বেয়া কাম করছা ই বিনা দুঃখত কি মার খাবো নাকি এনে দুঃখ করলে তাক পাত্তা না পায় এই কি হচ্ছে কসুন তো মা কসম জেনকে জাপিয়াই আছে স্কুলত যে চুলি গেলে কিতে ফলে মাস্টরে যে কুবে হেনকে মারছি ও নহয়ে কি জিএসটি নদীর পারত বা আজি দেখুন বেলেগ ধরনে বহি আছে মাটি বা লাগবো অজুলি তুমি মোর কথাই চিন্তা করি আছা হয় না মই তোমাৰ কথাই চিন্তা কৰি আছো মই তোমাৰ কথাই ভাবি 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 আছো আৰুনো কাৰ কথা চিন্তা কৰি মোক চেলকাই তেনেকৈ কোৱা তুমি বিৰাট দুখ পাইছা হয় না ইমান দুখ পাইছো তোমাক কোনোবাই কিবা কথা ক'লে মই বিৰাট দুখ পাওঁ অজুলি আজি তোমাৰ মাতটো ভাঙা ভাঙা যেন পাইছো সৰ্দি লাগছে নেকি অ কেনেকৈ গম পালা মই গম পাই গেছো আচ্ছা এটা কথা কোৱাচোন তুমি মোক ভিতৰে ভিতৰে ভাল পোৱা নেকি মই বিৰাট ভাল পাওঁ মই তোমাৰ কথা চেলকাৰ আগত কৈয়ে থাকো কৈয়ে থাকো কৈয়ে থাকো অঞ্জলি তোমাৰ মুখখন চাবা বিৰাট মন যাই আছে চাওঁচোন এবাৰ এনেহেন কথা দেচোন চাবা ৰবা দেখাই আছো দেই মজা তোক মই নদীৰ পাৰত গালি দিওঁতে তই দলঙৰ পৰা জাপ মাৰি দিম বুলি কৈছিলি ইটা তোৰ লাজগিলাখন কত গেল সখী কাকা চি তই ইমান তলত নামব পাৰা না মা কচমি বেলেগ বস্তু ই মোক হাঁহৰ গঁৰালত সোমাই কেনে মাৰ খোবা খুজিছিল চেলকা দাদা বুজি পোৱা কাৰণেহে বাচলো আজি ধুনীয়াকে খাই আছা না
সাংকট কিমান দুখ পাইছে রব করবি না আজি তোর দিন পড়ছে না ঠাক ঠাক করার ক ক এদিন মুর আইব না হিনাই রং সাম হিনেন কোটা দেখ আয়া আয়া কিলাস নহ মানুই তো থাকি তুমি হিনেন কোরাটো নেরে বেশিকে দুখ পালা নেকি বেশিকে দুখ পালা নেকি আরো পাবা লাগে কি পিরাত বহি ভাত খাব নরা করবা লাগে তা পিরাত নহ হুব নরাকে মারব না ছেলটা গু অত চুপ ভাত কিটার কারণে ঘর ঘর শান্তি নহ হইছি হ্যাঁ শান্তি নাই আর এই পাগল তো তাতে ঘর ঘর ছপাই দি নাই বন্ধলৰ কোনো খবৰেই নাই আৰু এই সখী তাৰ কোনো কাম ধান্দাই নাই মই অকলে অকলে পেঞ্চনৰ পইচাখিনি দি কেনেকৈ ঘৰখন চলাওঁ সাদা চিধাকে ক এনেকৈ উল্টা পল্টাকে কিয় কৈ আছা ইনকাম কৰিব লাগে বুলি ইনকাম কৰিব লাগে বুলি কোৱা নাই কিন্তু কেতিয়াবা কথাত কথা ওলায় আৰু মই তোমাক ভুল কথা কোৱা নাই মানুহে শুনলে কি কব মোৰহে দুখ হোৱা বুলি কব তো সব তোর কারণে হইছে মোর কারণে নহয় বাবা তহ দুটার কারণে হইছে তহতে মোর বিয়াখান পাতি দে ইগলাখান জেংসং নহয়ে কে তই বিয়া পাতবি অত তই বিয়া পাতবি অত তই বিয়া পাতবি অত দে সাই দেবি কি ইয়ার বিয়াখান পাতি দিম বেতাই বিয়া পাতে বেহারর গুতি হরকি নজ হবো হ্যাঁ মহৎ কেদিন যাই তেতিয়াই গম পাবহি হবো দিয়ক এর বিয়াখান পাতি দি যত হনকালে মারাই ভালোবু কুছা কুছা তোমা পিছত কিন্তু কথা নখলাবি নখলাও দে এবার তোর পাতি দিম বিয়া মই এটা কোঠা ভাবছো শেলকার তো বিয়াখান পাতবে ওদিকে এখন রোভার তলতে মোর বিয়াখান পাতি দি এটা খরচতে হবো হেন হেন কোঠা দেছ কিনু কয় আনতো সুকিটা ইয়ার মাঝে তো জ্যাং পাতি পাইছা হ্যাঁ কই কোঠা কোলে জোর পাতা হয় পাতি থাক তো ওতে বিয়া পাতি থাক হে ভাইসি সাউ এই হি